আসসালামু আলাইকুম। গত দুই দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, এরকম গ্লাসের ভিতরে কিছু ডাল ভিজিয়ে, আপনারা কি বলতে পারবেন এই ডালটার নাম কি? এই যে এই যে কমেন্টসে লিখুন, দেখেন ভালো করে। আমার মনে হয় আপনারা সবাই জানেন না, কিন্তু এটা যে কি উপকারিতা, এর ভিতরে যে কী মধু আছে, সেটা এর গুণাগুণ সম্পর্কে জানলে আপনারা সব বুঝতে পারবেন যে কী জিনিস। তবে জিনিসটা একটু ভালো করে দেখাই, নামটা আপনারাই বলবেন, আর যদি বলতে না পারেন লাস্টে এসে আমি বলবো, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন আমি বলতে থাকি, আপনারা শোনেন। এটা মূলত কালমেঘ গাছকে শুকিয়ে এইটার ডাল তৈরি করা হয়। এর ঔষধি গুণ প্রচুর পরিমাণে রয়েছে। এর ডাল শুকিয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রাখা হয়, সেটাই মূলত ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। যে যেভাবে ওষুধ হিসেবে ব্যবহার করে আমরা সেটাকেই ওইভাবে ওষুধ হিসেবে নিতে পারবো, সমস্যা নেই। তবে যেভাবেই খান না কেন, এটার বিশাল উপকারিতা। উপকারিতা নিয়ে আমি দু একটা কথা না বললেই নয়, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে চা, সপ্তাহে একদিন খাবেন এই চা, দেখবেন আপনার শরীর থেকে জ্বরের যত উপশম আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। গতদিনকের ভিডিও আমি বলছিলাম যে চিরস্থায়ী অ্যালার্জি থেকে মুক্তি পেতে চাইলে এটার চা খাইতে হবে। আজকে তার সাথে আরও কিছু যোগ করলাম, সেটা মূলত আপনারা জ্বর যদি আপনার মাঝে মাঝে হয়, মাঝে মাঝে চলে যায়, কিছু লোকের আছে চোরা জল বলে, ভাল্লুকে জ্বর বলে, এগুলার জন্য আপনি সপ্তাহে একদিন কমপক্ষে এক মাসে চারবার, তিন মাসে বারোবার খাইবেন, আশা করি আজীবনের জন্য এটা চলে যাবে। এবার আমি বলি একটা টাকা শোনেন, এই পাতার রস অথবা ডালের রস যদি আপনি খান তাহলে আপনার শরীর থেকে ভাইরাস ব্যাকটেরিয়া সরে যাবে, এটার আক্রমণ আর শরীরে কোথাও লাগবে না। এটা খাইলে আপনার কৃমি রোগের যে প্রবলেম আছে, ছোটো ছোটো কৃমি হয়, কুচা কৃমি, বড় কৃমি, ছোটো কৃমি, এগুলো সেরে যাবে, এগুলো থাকবে না, আজীবনের মতো সেরে যাবে। আপনার যদি হাঁপানির প্রবলেম থাকে তাহলে এইটার পানি খাইলে সেটাও সেরে যাবে। আপনার যদি চুল ওঠে মাথার থেকে, কিছু লোক আছে না টাক হয়ে যাচ্ছে, তারা যদি এই মুহূর্তে খান তাহলে আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে। নতুন করে চুল গজাবে কি না সেটা আমি বলতে পারবো না ডাক্তারি ফর্মুলা ছাড়া, তবে চুল ওঠা বন্ধ হবে এটা আমি গ্যারান্টি রেখে দিতে পারি। পিত্ত জ্বর হলে এটা খাওয়া যাইতে পারে, রক্ত শূন্যতা যদি আপনার কমে যায় তাহলে এটা খাওয়া যাইতে পারে। এটার নাম কি আমি কিন্তু এখনও বলি নাই, অপেক্ষা করেন ভিডিওটি দেখতে থাকেন, সবার লাস্টে বলবো নামটা। যদি আপনার হার্ট অ্যাট্যাক হয়, যদি আপনার হার্ট অ্যাট্যাকের লক্ষণ থাকে, কিংবা আপনি যদি মনে করেন যে না হার্ট অ্যাটাকের মতো রোগে আমি জড়াবো না, তাহলে এটা নিয়মিত খান, আশা করি আপনার হার্ট অ্যাটাকের প্রবলেম আসবে না। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। আসলে কে কতটুকু নেবেন জানি না, রক্তে চিনির পরিমাণ কমাই দেয়, সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখে। যাদের ডায়াবেটিস আছে তারা সপ্তাহে তিন দিন খান, আশা করি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের হালকা জ্বর, যাদের শরীরে সবসময় গরম থাকে, তারাও এটা খাইতে পারেন, দেখবেন যে আপনার জ্বর উপশম হয়ে গেছে। উপশম অ্যালার্জি সমস্যা দূর করে। আপনার চোখ চুলকাই, নাক চুলকাই, পিঠ চুলকাই, তারপরে আছে না বিভিন্ন জায়গায় চুলকাই, এই চুলকানিগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। আপনার ত্বক যদি বুড়ো বুড়ো ভাব হয়, ভাজ ভাজ পড়ে যায়, এটাকে লাবণ্যতা ধরে রাখার জন্য এটা রস খান, এটা ভিজায় খান, বয়সের চাপ চলে যাবে। আপনার শরীর থেকে যত ধরনের পয়জন আছে, যত ধরনের ময়লা আবর্জনা, লিভার, গ্যাস্ট্রিক, এগুলো অটোমেটিকলি আপনার বাথরুম দিয়ে বাইর হয়ে যাবে। আপনার যদি বদহজমের সমস্যা থাকে তাহলে আপনি এটি খাবেন। এটার নাম কি জানতে চান আর একটু অপেক্ষা করেন আমি বলতেছি, এটার নাম কি জানতে চান আর একটু অপেক্ষা করেন আমি বলতেছি। এরপরে আপনার রক্তে যদি অ্যামোনিয়ার সমস্যা থাকে তাহলে এটাকে আপনাকে চিরমুক্তি দেবে। এটা তারুণ্য ধরে রাখে। যে কোনো ঘা, যে কোনো ধরনের ঘা, পাঁচড়া এবং কেটে গিয়েছে সারতেছে না, এটা যদি নিয়মিত খান তাহলে ঘাগুলো দ্রুত শুকাতে সাহায্য করে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া ঠিক না, বিশেষ করে তাদের জন্য যাদেরকে
আমি এখন নিয়ে কথা বলবো। গর্ভবতী মহিলা, আমাদের মা বোনেরা গর্ভবতী থাকে, তারা কখনো এটা খাবেন না। এটা খাইলে বমির প্রভাব বেড়ে যেতে পারে। আপনাদের জন্য যাদের পেটে আলসার আছে, ঘা আছে, ক্যান্সার আছে, এরা এটা খাইয়েন না। তবে যারা সুস্থ আছেন তারা এটা ব্যবহার করেন, খান, এবং নিয়মিত যদি পেটে মুখে প্রলেপ দেন তাহলে আপনার 40 বছরের বয়স 20 বছরের মতো দেখাবে। আর আপনি যদি মহিলা হন 50 বছরের বয়স 25 বছরের মতো দেখাবে। এবার জানতে চান এটার নাম কি? যদি জানতে চান তাহলে বলি, এটার নাম হচ্ছে সেই যেটা কালো মেঘ থেকে তৈরি হয়, অনেক সময় বলে চিরতা। চিরতার গুণাগুণ সম্পর্কে আরও অনেক কিছু আছে, আমি সামান্য একটু ধারণা দিলাম, কারণ এটার নাম হচ্ছে চিরতা, চিরতার ডাল। এটা পানিতে আধা ঘন্টা ভিজাই রাখলে লাল হয় এবং চায়ের মতো হয়। এটা খাইতে খুবই সুস্বাদু, কিন্তু এত তিতা সবাই খাইতে পারে না, যে কারণে কিছু লোক চিনি খাইতে পারেন সাথে। এতে আমি নিয়মিত খাই, আমার কোনো চিনি লাগে না, আমি ইনশাল্লাহ শুধুই খাইতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তবে এটার নাম চিরতা, চিরতা, চিরতা।